আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছিটমহল মুভিটি। কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং সিনেমাটির বিস্তারিত কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক, কয়টি সিনেমা হলে মুক্তি পেল ছিটমহল মুভিটি, যেটি আগামীকাল মুক্তি পাবে। আগামীকাল শুক্রবার 14 জানুয়ারি দেশের 5টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এইচ আর হাবিব পরিচালিত ছিটমহল সিনেমাটি। তো বুঝতেই পারলেন 5টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, এখনই যাবেন না সিনেমাটির কাহিনী জানতে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কয়েক বছর আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, কিন্তু করোনার কারণে ছিটমহল মুক্তিতে দেরি হয়েছে বলে জানান নির্মাতা। এই স্যার হাবি বলেন, করোনার কারণেই ছিটমহল মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি, সবাই আন্তরিকভাবে কাজ করেছেন, অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেব বলে। আশা করি কেউ নিরাশ হবেন না, তাই বলবো হলে আসুন, সিনেমাটি দেখুন। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা হাবিব জানান 1947 সালের দেশভাগের করুণ অন্তকরণের 68 বছরের বঞ্চনা যাপিত জীবনে আসা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনী উঠে এসেছে ছিটমহল সিনেমায়। চারদিকে অন্য দেশ, মাঝখানে বসবাস অধিকারহীন এক দলের মানুষের, ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবনযাপন তাদের। হঠাৎই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল, মানুষগুলো পড়ে সিদ্ধান্তহীনতায়। কেউ চায় ভূমির উপর নিজেকে সূত্র করে দাঁড় করাতে, ফলে শুরু হয় বিভাজন অন্তঃকরণ। সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাল শুক্রবার থেকে 5টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছিটমহল মুভিটি। এর মধ্যে 5টি প্রেক্ষাগৃহের মধ্যে আছে ঢাকার ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্কের ঢাকার ব্লকবাস্টার সিনেমা হল, সুগন্ধা সিনেমা হল যেটা চট্টগ্রামে আছে, শঙ্কর সিনেমা হল খুলনা, সিনেস্কোপ আছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ, রাজবাড়ির বৈশাখী সিনেমা হল এবং কালুখালিতে দর্শক ছবিটি দেখতে পারবেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সিনেমাটি 5টি প্রেক্ষাগৃহেই দেখতে পারবেন ছিটমহল মুভিটি। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ের ছিটমহলের মধ্যেই। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, মিরাক্কেলা সজলও আছে, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী ও পরিচালক নিজেই, অর্থাৎ হাবিব পরিচালক নিজেও আছে এই সিনেমাতে। সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার, এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া, একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, আপনারা জানেন। সিনেমাটি দেখার জন্য কতটুকু আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা বাংলা মুভি দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বিনোদন, বাংলা, বলিউড, হলিউড, ডলিউড, টলিউড, সাউথ ইন্ডিয়ান মুভি, সব মুভির আপডেট, বিনোদনের সকল আপডেট এখানে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবসময় বিভিন্ন বিনোদন পেতে থাকবেন। ধন্যবাদ।